হ্যালো গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউস উইথ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করছি তোমাদের রেসিপিটি ভীষণ ভালো লাগবে। আজকে আমি শেয়ার করছি দই ডিম। এই রেসিপিটাকে ডিম ভাপা বলতে পারো, তবে আমি টিফিন বক্সে না দিয়ে কড়াতেই করেছি, আমার একটু তাড়াহুড়ো ছিল তাই। তো যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আমার খুব ভালো লাগবে, আমি আরও উৎসাহিত হয়ে যাব, আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগবে। এই দেখো, এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, পাঁচখানা ডিম নিয়েছি, মানে পাঁচটা ডিম নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নেব, আর রেসিপিটা কিন্তু ভীষণই টেস্ট হয়, গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে, তোমরা কিন্তু একদমই মিস করো না, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু একদমই ছোট হবে, প্লিজ তোমরা কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি একটা বোল নিয়েছি, বোলে ডিমগুলো দিয়ে দিলাম। এবার কিন্তু এখানেই হাফ রান্না হয়ে যাবে। এই দেখো, এখানে আমি সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ধরো এক মুঠো সাদা সর্ষে, আর হাফ সর্ষের হাফ পোস্ত নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এবার দিচ্ছি হলুদের গুঁড়ো, আর এখানে কিন্তু আমি রেড চিলি পাউডার একদম ইউজ করব না, সবসময় তো আর রেড চিলি পাউডার হেলথের পক্ষে ভালো নয় তাই। আর এখানে দিয়ে দিলাম কাঁচা তেল, একটু বেশি তেল দিয়েছি, আর দিচ্ছি দই, 50-এর মতো দই আমি এখানে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চিড়ে রেখেছিলাম মাথাটা, চিড়ে রেখে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি চামচ দিয়ে, দেখেই বুঝতে পারছো কতটা টেস্ট হবে এই রান্নাটা। এবার জারটা ধুয়ে, একটু লেগে আছে যে, সেটা আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার আবার একটু মিশিয়ে নিচ্ছি, আর এইভাবে কিন্তু টিফিন বক্সে ভরে কড়াতে জল দিয়ে ফুটন্ত জলে বসিয়ে দিলে কিন্তু ডিম ভাপা হয়ে যায়। তো আমার একটু তাড়াহুড়ো ছিল বলে আমি কড়াতেই রান্না করে নিয়েছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি, এটার মধ্যে কিন্তু একটু তেল বেশি হলে ভালোই লাগে খেতে, দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে দেখতে, দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করবে, ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে খুব ভালো লাগে, আরও উৎসাহ জেগে যায়। দেখো আমি কড়াতে বসিয়ে দিলাম, আর লো ফ্লেমে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। লঙ্কাগুলো একটু তুলে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দেব 4 মিনিট, ঢাকা দিয়ে রাখবো। 4 মিনিট হয়ে গেছে, আর রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি,
নামানোর আগে আর একটু কাঁচা তেল দিচ্ছি। এই কাঁচা তেলের গন্ধটা কিন্তু এই রেসিপিটাতে ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতে পরিবেশন করবে, সবাই খাইয়ে মানে সবাইকে খাইয়ে দাগ লাগিয়ে দেবে, সবাই খুব তোমার প্রশংসা করবে। তাহলে এবার সার্ভ করে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল দই ডিম। তোমরা কিন্তু অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকবো। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে অল টাইম সাপোর্ট করো, তাহলে আরো নতুন নতুন রেসিপি আমি তোমাদের সাথে ট্রাই করব। আমার খুব ভালো লাগে নতুন নতুন রেসিপি ট্রাই করতে আর তোমাদের সাথে শেয়ার করতে। তাহলে আবার চলে আসবো নতুন রেসিপি বা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।